বাবরে পিয়ার হয়ে গেল। তো এখন স্নান টান করে আমরা সকলে রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন। সাইট সিন বলতে এখানে নেচার তেমন কিছু ব্যাপার নেই, সি বিচ ছাড়া এখানে নেচারের তেমন কিছু ব্যাপার নেই। আর যাও বা নেচার আছে সেটা হচ্ছে না হলেও 150 কিলোমিটারে রয়েছে। তো প্রত্যেকে আমার সঙ্গে আছে, আগে আগে একটা টোটো বুক করতে হবে, তারপর আমরা বেরোবো। তো ফাইনালি টোটোওয়ালাদের সঙ্গে মানে অটোওয়ালাদের সঙ্গে বার্গেনিং করে প্রথমে 550 বলেছিল, 550 থেকে 500 থেকে আমরা 400 বলেছিলাম, উনি লাস্ট 450 বলেছিল, ফাইনালি 400 আমাকে দাও। একটা মন্দির আছে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে, ওই জন্য মন্দিরে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে আমাদের। এটা এটা যাচ্ছে কোনো সাইট সিন, কোনো মন্দির টন্দির দেখতে গেলে খালি পায়ে বেরোনোই ভালো, কারণ প্রত্যেকটা জায়গাতে খালি পায়েই এলাও। গুপ্ত বৃন্দাবন, এটা শ্রী গৌর বিহার আশ্রম গুপ্ত বৃন্দাবন। প্রচন্ড ভিড়, মারাত্মক ভিড়, যেখানে যাচ্ছে সেখানেই ভিড়। এগুলো পুরো একদম খালি খালি ছিল, বলো, ফাঁকা ফাঁকা আমরা মজায় মজায় ঘুরেছি। আগে আমরা যখন এসেছিলাম তখন এখানটা একটা অন্যরকম ফিল আসছে, বলো, একটা গ্রিনি গ্রিনি ব্যাপার, তারপরে ঠান্ডা শান্ত, হ্যাঁ, মনোরম, অনেক সুন্দর লাগছে, তাই না? জানি না এটা কোনো একটা ম্যাটার হবে। পুরী বা উড়িষ্যাতে এরকম অসংখ্য ছোটো ছোটো টেম্পল আছে যেগুলো দেখার মতো এবং অনেক ভালো লাগবে। এই কারণেই ভালো লাগবে যেহেতু এখানে প্রচুর মানে গাছপালা বা একটা মানে কী বলবো, গাছপালা দিয়ে চারিদিকে টেম্পলগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো। ঠিক আছে, তো আগে দেখবো এখানে শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ। আগে আমরা পৃথিবী দেখেছিলাম, বলো, ব্লু কালারের পৃথিবী ছিল।
কিন্তু পৃথিবীটা গেল কোথায়? আমার মনে হয় এই যে দেখো অনেক কাজকর্ম চলছে, দেখো সেই কাজগুলো তুলে তুলে আবার কিছু হয়তো করবে। অনেক জায়গায় দেখলাম পৃথিবীর উপরে সেই যে শ্রী চৈতন্য কিছুটা ছিল, সেই ফুটেজ এখনো আছে আমার কাছে, সেই ফুটেজ এখনো আছে, এর সামনে খুব একটা খুব সুন্দর একটা এরকম হুইল আছে যেখানে সবাই ফটো সেশন করছে, তো আমাদেরও একটা ফটো সেশন মানে হওয়া দরকার। বাবি বলেছিল মামা ভয় দেখিয়েছে বাবিকে যে আমি রেখে তোমাকে চলে যাব, তুমি একা একা যাও, তাই বাবি মন খারাপ হয়ে মামাকে কত পেয়ার করছে। ওরে বাবা রে, আমার বিশ্ব জগৎ দেখা দর্শন হয়ে গেল, এসব দেখার পর আর কিছু দেখতেই লাগে না। তো বন্ধুরা, অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটাকে গুপ্ত বৃন্দাবনের কনসেপ্টে বানিয়েছে বা সাজিয়েছে, যাই বলি না কেন, জানি না কতটা ঘুরিয়ে দেখাতে পারলাম। আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে, যদি ভালো লাগে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তো আমরা যাচ্ছি এবার পরের মন্দিরে। এর পরের মন্দিরটা কেমন হবে জানি না, হয়ে গেল তিনটে। ও আচ্ছা, আমাদের এটা থার্ড নম্বর ছিল, হয়ে গেছে তাই তো, কমপ্লিট। তাহলে আমরা তিনটে মন্দির দেখার একটা প্রোগ্রাম করেছিলাম, তার মধ্যে এটা হচ্ছে থার্ড নম্বর, যেটা আগেই করলাম এবং কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা সিধা চলে যাবো বাড়ি, মানে আমাদের রুম, সেখান থেকে আমরা আবার সি বিচে যাবো। তো গাইজ, আমরা খাচ্ছি এখন দই বড়া। মন্দির থেকে বেরিয়ে এরকম রাস্তার স্ট্রিট ফুড যথেষ্ট ফেমাস একটা খাবার উড়িষ্যার। 30 rupees ওয়ান প্লেট। আমরা খাচ্ছি এখন দহি বড়া। আচ্ছা, দই বড়াই তো দই দিলেন না দাদা? দই বড়া সবজি সবকা মিক্স করতে মিক্স মিক্স খুঁজি খুঁজি